गुड मॉर्निंग एवरीवन। तो आज के सकाल सकाल उठे गैंगटक থেকে आज के दार्जिलिंग उद्देश्य बेरो আর এখন আমরা করছি ব্রেকফাস্ট। তো বিদ্যুৎ আর রাজেশ এখন খাওয়া স্টার্ট করে দিয়েছে। গ্যাংটক দার্জিলিং, হ্যাঁ দার্জিলিং। তো ব্রেকফাস্ট করে আমাদের দেখা হচ্ছে রুম। রেডি হয়ে গেছি আমরা, এখন আমরা দার্জিলিং উদ্দেশ্য বেরিয়ে যাবো। টাটা গ্যাংটক চেকআউট করতে যাই, চলো। তো এখন আমরা গ্যাংটক থেকে বেরোচ্ছি, হোটেল থেকে চেকআউট হয়ে গেছে। ভাই কি ঠান্ডা লাগছে ভাই, শর্টস পরে চলে যাচ্ছে আজকে, কারণ বৃষ্টি হতে পারে। তো এখন আমরা গ্যাংটক থেকে অনেকটা দূরে চলে এসেছি, দার্জিলিং আর 60 কিলোমিটার রয়ে গেছে, 2 ঘন্টা লাগবে এখনো। পাহাড়ি রাস্তা ভাই, দেখ বুঝতেই পারছো, আর 10 থেকে 12 কিলোমিটার ভাই গাড়ি বন্ধ করে চালিয়েছি, মানে এত উপরে উঠেছিলাম যে 10 থেকে 12 কিলোমিটার কোনো স্টার্ট না করে গাড়িটা আমি নিয়ে এসেছি। এখনো কোনো স্টার্ট না করে দেখো তুমি যেতে পারবে, পুরো ডাউন রাস্তা, অনেক উঁচুতে ছিলাম আমরা, কিন্তু আমি এখন স্টার্ট করে গাড়ি চালাচ্ছি, কারণ আমাদের একটু স্পিডে চালাতে হবে। এখানে একটু আপলোডিং আছে, দেখতে পাচ্ছ সাইডে নদী যাচ্ছে ভাই, আর এই সাইডে পাহাড়। ভিউটা চেক করো, ভিউটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও ভাই কি দেখো, কাঠের ব্রিজ, কোন দিকে কোন দিকে, কাঠের ব্রিজ, 3 গিয়ারে উঠছে না বাইকটা। বাপরে বাপ ভাই, খতরনাক রোড আছে। ক্যামেরাটা ঠিক টাইমে চালু করেছিলাম, না হলে একদম তো রোড আর জিগজাগ রোড দেখাই হতো না তোমাদের। ভাই 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 ভাই, আমরা এখন দার্জিলিং এর থেকে আর 20-30 কিলোমিটার দূরে আছি, আর এই যে রোডটা আমরা এখন চালাচ্ছি ভাই, খুব হার্ডেস্ট, মানে খতরনাক রোড, এখানে চালানো ইম্পসিবল। বিদ্যুৎ এখানে এখানে উল্টে উল্টে পাইপ ছিল না, উল্টে যেতাম পুরো, খুব বিপজ্জনক রোড, কিন্তু ভয়ানক রোড একদম, মানে এটা মানে অস্বাভাবিক একদম রাইড, মানে আনএক্সপেক্টেড রাইড যাকে বলে। ভাই দেখতে পাচ্ছ ভিউটা এখান থেকে, পাহাড়, চা বাগান, এটা চা বাগান, ঘোড়া রাইড চলে যাচ্ছে নিচে 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 চা বাগান, আর এখান থেকে মাউন্টেন ভিউ। এখানে আমাদের দুটো গাড়ি, ভাই দেখতে পাচ্ছে কি কষ্ট করছে ভাই গাড়িগুলো, আর এদিকে আরো উপরে আমরা যাব টপে, ওই যে যাচ্ছে দূরে নদী, দূরে নদী যাচ্ছে। আমরা মানে কি বলবো, বলার কিছু নেই, আধ ঘন্টা বাদ আমাদেরকে গাড়িগুলোকে দাঁড় করাতে হচ্ছে, খুব ইঞ্জিনে হিট হচ্ছে,
আর একটা এমন লোকেশনে এসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ পেছনের, এটাই রাস্তা, রাস্তা তো এটাই, কিন্তু খতরনাক রোড। আসার সময় বলছি, যাবার সময় বল, গাড়িটা বন্ধ করে যাবি যে তখন বাবা। তো এই গাড়িটার একটু প্রবলেম হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে মানে বিগ প্রবলেম। তো এটা আমরা চেষ্টা করছিলাম ঠেলে একটু উপরে ওঠার, ওঠানোর লোড আছে, ফুল মাল লোড আছে, তো কিন্তু পারা গেল না আমাদের, আমরা তিনজন মিলে পারলাম, বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না, গাড়ি কি যাবে ভাই, খতরনাক, খুব উঁচু রোড, গাড়িটার কিছু ব্যবস্থা করবে ওরা, আমরা জানি না, আমরা আমাদের ইঞ্জিন ঠান্ডা হলে আমরা এখান থেকে বেরিয়ে যাব, ইঞ্জিন খুব গরম হয়ে গেছে। তো ফাইনালি আমরা মেঘের উপর বাইক চালাচ্ছি ভাই, মেঘের উপর ভাবনাটা ভাই খতরনাক। আমরা ভাই দার্জিলিং পৌঁছে গেছি প্রায়, আর 4-5 কিলোমিটার রয়ে গেছে, এই মেঘের মধ্যে দিয়ে ফাইনালি পৌঁছে গেছি। খতরনাক রোড, সেইরকম মেঘের উপরের গাড়ি চালাচ্ছি, আর সেইরকম ঠান্ডা, সিম্পল একটা শার্ট পরে এসেছি। A few moments later. তো গাইস ফাইনালি আমরা দার্জিলিং এসে গেছি, আর দার্জিলিং এসে আমাদের হোটেল বুক হয়ে গেছে, তো হোটেল দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ফাইনালি মেল পৌঁছে গেছি, কিন্তু মেল এখন বন্ধ দেখতেই পাচ্ছ, প্রায় বন্ধ হওয়ার মুখেই মেল। ভালো করে কালকে দেখাবো, সকাল 9টার সময় ওপেন হবে, কালকে সকাল 9টার সময় ওপেন হবে, কালকে তো হবে না, কালকে রাত দিকে আসবো 4-5টার দিকে ঘুরতে, এখন আমরা এসেছি KFC-তে ভাই, দেখতে দেখতে KFC দেখতে পেলাম, তো ডুবে গেলাম KFC-তে, আর বিট্টু তো মজি মজা আছে আজকে, কালকে ডমিনোজ, আজকে KFC, এই পরশু ডমিনোজ, আজকে KFC, রাজেশ ভাই তো মানে ফাটিয়ে দিচ্ছে, আর বিদ্যুৎ গেছে অর্ডার দিতে। তো এখন আমাদের KFC-র কি নামটা ছিল বিদ্যুৎ, আলটিমেট সেভিং মিল, এটা চলে এসছে ভাই, এক একটা পিসের সাইজ দেখো, বাপরে বাপ, আর এবার আমরা খাওয়া শুরু করি ভাই। কি টেস্ট লাগছে KFC চিকেন, ফার্স্ট টাইম খাচ্ছি, কেমন লাগছে ভাই? হ্যাঁ ডিপ দিয়ে না, তো এখন আমরা আমাদের রুমে চলে এসেছি, আর আজকে ভাই ডিনারটা আমাদের KFC-তে হয়েছে, তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।